হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জন প্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে এসএসসি এইচএসসি ও সমমানোত্তীর্ণ প্রার্থী আবেদন করতে পারবেন। কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, কত তারিখ থেকে আবেদনটি করতে হবে, কত টাকা ফি জমা দিতে হবে, বিস্তারিত তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরব। আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। নতুন নতুন সার্কুলার পেতে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে। আরেকটি রিকোয়েস্ট থাকবে, আমি আপনাদের ফ্রিতে কম্পিউটার শেখাবো শামিম কম একাডেমি চ্যানেলটিতে। আপনারা যারা ফ্রিতে কম্পিউটার শিখতে ইচ্ছুক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। চলেন শুরু করা যাক। অফিস সহায়ক 20তম গ্রেড 8,250 থেকে 20,010 টাকা বেতন, 2018 থেকে 23 বছর বয়স, 40টি পদে, কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক ইস্যু সার্টিফিকেট সমান উত্তীর্ণ হতে হবে। কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেটি হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, রাজবাড়ী, সৈয়দপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, সাহেবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁ, নখুলনা, যশোর, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মিরপুর, বরিশাল, দিনাজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার প্রার্থী আবেদনটি করতে পারবেন। ডাটা এন্ট্রি কন্ট্রোলার অপারেটর 16তম গ্রেড 9,300 থেকে 22,490 টাকা বেতন, 30 বছর বয়স, 3টি পদে, কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমুত্তীর্ণ হতে হবে। কম্পিউটারের মধ্যক্ষণে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ, ইংরেজি 20 শব্দ গতিসম্পন্ন হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরে 16তম গ্রেড 9,300 থেকে 22,490 টাকা বেতন, অনুরোধ হলো 30 বছর বয়স, বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর শিথিলযোগ্য। এখানে 6টি পদে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পূর্ণ উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণের দক্ষতা, কম্পিউটারের মধ্যক্ষণে স্মরণ গতি বাংলা 20 শব্দ, ইংলিশ 20 শব্দ গতি সম্পন্ন হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর 13তম গ্রেড 11,000 থেকে 26,590 টাকা বেতন, 30 বছর বয়স, 3টি ই পদে, কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর সমমান ডিগ্রি হতে হবে। কম্পিউটারের মধ্যক্ষণে প্রতি মিনিটে বাংলা 25 শব্দ, ইংলিশ 30 শব্দ গতিসম্পন্ন হতে হবে। সাটলিপি কাম কম্পিউটার মধ্যে অপারেটর হলো 13তম গ্রেড 11,000 থেকে 26,590 টাকা বেতন, অনূর্ধ্ব 30 বছর বয়স, বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর শিথিলযোগ্য, 18টি পদে, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর সমমান ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, সাটলিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 70, ইংরেজি 45 শব্দ, কম্পিউটারের গতি প্রতি মিনিটে 30 শব্দ, ইংরেজি বাংলা 25 শব্দ গতিসম্পন্ন হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবে। কোন যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজবাড়ী, জয়পুর, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পাবনা, যশোর, ঝিনাইদহ, মাগুরা এবং বাগেরহাট, চুয়াডাঙ্গা, মিরপুর ও বগুড়া, সিলেট, মৌলভীবাজার জেলা প্রার্থী আবেদনটি করতে পারবেন। কত তারিখ থেকে আবেদনটি করতে হবে, কত বয়স হলে আবেদনটি করতে পারবেন, 1 জুলাই 2023 তারিখের আপনার 3 কলামে বর্ণিত মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে 32 বছর শিথিলযোগ্য, আবেদনটি করতে পারবেন। আবেদনের ওয়েবসাইটটি হলো mopa.telto.com. ওয়েবসাইটটি বিডির মাধ্যমে আবেদনটি করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ হলো 9/7/2023 সকাল 10 ঘটিকা থেকে 30/7/2023 বিকেল 5 ঘটি পর্যন্ত আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। কত টাকা ফি জমা দিতে হবে, এখানে হলো 1 থেকে 4 নং কর্মীকের জন্য 200 টাকা, সার্ভিস চার্জ 23 টাকা, মোট 223 টাকা, 5 নং কর্মীকের জন্য 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা, টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।